লাল নীল সবুজের মেলা বসেছে। লাল নীল সবুজের মেলারে এক ঝাঁক কচি কাঁচাদের সঙ্গে মহানায়কের গলায় বহুদিন আগের সেই গান মনে করিয়ে দিল সিঙ্গুর মহামায়া প্রাথমিক বিদ্যালয়। কারণ আজ স্কুলে পালিত হলো রিডিং ফেস্টিভ্যাল 2022। প্রথাগত শিক্ষার একটু বাইরে গিয়ে এক অনবদ্য পরিবেশ বান্ধব শিল্পকলা প্রকাশ পেল সিঙ্গুর মহামায়া প্রাথমিক স্কুল প্রাঙ্গণে। সমস্ত স্কুল পড়ুয়াদের মাথায় কাগজের টুপি, তাতে আবার কেউ প্রধানমন্ত্রী, কেউ বা পরিবেশ মন্ত্রী। রঙিন কাগজ দিয়ে তৈরি করা বিভিন্ন মডেল, রয়েছে মনীষীদের জীবনী, বিখ্যাত মানুষের ছবি, পাঠ্যপুস্তকের সঙ্গে রয়েছে একাধিক গল্পের বই, সচিত্র ঋতুর বৈশিষ্ট্য, বাংলা ও ইংরেজি মাসের নাম, বিভিন্ন পশু পাখির মডেল, সেই সঙ্গে সংবাদপত্রে প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরের সংকলন, সন্দেশ ম্যাগাজিনের স্টল সহ আরো কত কি। আমি তো এই সব স্কুলের দায়িত্বেই আছি, এক কথায় অসাধারণ। এখানে এই শিক্ষক শিক্ষিকাদের এই যে ভূমিকা, এটাকে বাহবা না দিয়ে পারা যায় না। আর আমার ছাত্রছাত্রীরা শুধু হাতের কাজ যে নিজেরা করতে পারছে সেটাই বড় কথা নয়, প্রথম হচ্ছে যেটা একসাথে কাজ করতে তারা শিখছে, তার মাধ্যমে তো এখানে বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে, রিডিং পড়া, কবিতা আবৃত্তি, কুইজ, এগুলো যে এইগুলোর মধ্যে দিয়েও যে তারা কীভাবে এগিয়ে যাবে, এই যে বিষয়গুলো আছে এগুলো তারা জানছে। প্রাইমারি ছাত্রছাত্রীরা কিন্তু এই টার্মগুলোর সঙ্গে খুব একটা পরিচিত নয়, কিন্তু এখানে এসে যেটা বোঝা যাচ্ছে এই ধাঁধার উত্তর দেওয়া, আবৃত্তি পাঠ, রিডিং একসাথে বলা, একজন ছাত্র বলবে তার সাথে সাথে বাকিরা বলছে, এইগুলো ওরা শিখছে। যেহেতু আমার মনে হয় দুবছর স্কুল বন্ধ ছিল, ছেলে মেয়েদের পড়ার পাঠের সাথে সম্পর্ক সেরকম ছিল না, তাই কালারফুল এই অনুষ্ঠানের মাধ্যমে যদি তাদেরকে রিডিং পড়াতে উৎসাহ দিতে পারি, সেজন্যই কিন্তু আমরা এই ব্যবস্থাটা করেছি। আমাদের সরকার থেকেও এই নির্দেশ ছিল। আজকে রিডিং মেলা হলো, যাতে বিভিন্ন রকমের স্টল আছে, মনীষীদের বাণীর স্টল আছে, ধাঁধার স্টল আছে, বই পড়ার স্টল আছে, বিভিন্ন রকম হাতের কাজের স্টল আছে, আরও অনেক রকমের স্টল আছে। ছাত্রছাত্রীরা ঠিকঠাক রিডিং করতে পারলে বা প্রশ্নের উত্তর দিতে পারলেই দেওয়া হচ্ছে একটি করে লজেন্স। আর এত কিছু সাজানো গোছানো দেখতে স্কুল পড়ুয়াদের সঙ্গে আজকে অভিভাবকদের ভিড় উপচে পড়লো স্কুল চত্বরে। ভিড় জমান পথ চলতি অনেক মানুষও। সোমনাথ মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ।